গুড নুন বন্ধুরা, আমি আলপনা, সিঙ্গেল মাদার লাইফ স্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগত। আশা করি সবাই খুব ভালো আছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পুরুলিয়ার চক বাজারের কালী মন্দিরের কাছে। একটা কেক নিতে এসেছি, যাচ্ছি মেয়েকে নিয়ে বার্থডে পার্টিতে। তো বার্থডে পার্টিটা আজকে যেরকম স্পেশাল, সেরকম আজকের মুহূর্তগুলোও খুব আমার কাছে স্পেশাল। সেজন্য এই ব্লগটাও আমার কাছে অন্তত খুব স্পেশাল। আশা করি তোমাদের আমার স্পেশাল মুমেন্টগুলো খুব ভালো লাগবে। তো যেটা বলছিলাম যে বার্থডে পার্টি যাচ্ছি, তো অ্যাকচুয়ালি বার্থডেটা হচ্ছে যখন আমি ফার্স্টে দুর্গাপুরে থাকতাম সেখানে এক পরিবারের সাথে। আমার হাজব্যান্ড থাকাকালীনই খুব ভালো সুসম্পর্ক ছিল, খুব মানে খুবই ভালো সুসম্পর্ক ছিল। আমার হাজব্যান্ডের সাথে ওই দাদার ভালো বন্ধুত্ব ছিল, তা করতে করতে দুজনের মিসেসের, আর তারপরে আমার ছেলে মেয়েদের। তো সেই ছেলে মেয়েগুলোকে আমি ছ বছর চার বছরে ছেড়ে দিয়ে এসেছিলাম। মানে আমার মেয়ে চার বছর ছিল আর ওই দাদার ছেলে ছ বছর ছিল। তো তারা তো এখন অনেক বড় হয়ে গেছে, মেয়েকে দেখে বুঝতে পারছে যে মেয়ে এত বড় হয়ে গেছে, তাহলে তার দাদার ছেলেও অনেক বড় হয়ে গেছে, অবশ্যই তাকে দেখতে পাবে আজকের ব্লগে। তো তারই বার্থডেতে যাচ্ছি আর 19 বছর পর তাদের সাথে যে আমার দেখা হবে, সত্যি এই অনুভূতিটাই অন্যরকম ছিল। তো মেয়ে ফুচকা খাবো করলো, তো মেয়েকে নিয়ে এলাম ফুচকা খেতে। তো দুঃখের বিষয় হচ্ছে ফুচকা তো নেই, ফুচকা একদম শেষ হয়ে গেছে, কারণ পুজোর মার্কেট, প্রচুর লোক পুজোর শপিং করতে আসছে। আর সেই ইয়েতে এখানকার ফুচকাটা না খুব টেস্টি, তো এখানে ফুচকা শেষ হয়ে গেছে। তো শেষে আমি বললাম ঠিক আছে একটা চাটনি নিয়ে নে, দিয়ে সেটাই চাট নিলাম মামিয়ে ভাগ করে খেয়ে আমরা চলে এলাম স্টেশনে। আর স্টেশনে রেল কোয়ার্টারেই ওই দাদার শ্বশুর শাশুড়ি থাকেন। অ্যাকচুয়ালি দাদার পুরুলিয়াতে শ্বশুর বাড়ি, দাদা থাকে বাঁকুড়াতে, আগে থাকতো দুর্গাপুরে যখন আমরা থাকতাম সেই সময়। তা আমি তো পুরুলিয়া চলে আসি, ওরা তারপরে বোধহয় দু তিন বছর পর ওরা বাঁকুড়া চলে যায়। এখন দাদার মিসেস জয়ন্তী, সে আসছে বাপের বাড়ি, আমাকে ফোন করে ডাকে ছেলের জন্মদিন তুমি এসো, ব্যাস একদম না করার কোনো সিন নেই। তো চলে এসেছি আমি। তো এই হচ্ছে রেল কোয়ার্টার, রেল কোয়ার্টারের এই কলোনিটা পেরিয়েই সর্বাগান আছে, আমাকে রেল লাইনের ওপারে যেতে হবে, টোটো করব, তো ওখানে যাব। তো চলো, কি বলবো, আমার না ভিতরে খুব আনন্দ হচ্ছে, একটা সময় খুব ভালো সময় আমরা কাটিয়েছি। তো আমরা মোটামুটি 2:30-3 নাগাদ পৌঁছে গেছিলাম। এসে খাওয়া দাওয়া করে এই যে একটু শুয়েছিলাম আমি, আর এই জাস্ট উঠলাম। হাই, হ্যাঁ, গুড আফটারনুন, এখন বাজে 4:00, অনেকক্ষণ পরে এলাম এসে জল শরবত খেয়ে, তারপরে একটু রেস্ট করে ভাত টাত খেয়ে আমি একটু শুয়েছিলাম। তারপরে কিছুক্ষণ আগে উঠে মুখে চোখে জল নিয়ে মনে করলাম না ক্যামেরাটা অন করি, তো কাজকর্ম আছে, একটু হাতে হাত লাগিয়ে দেবো ভাবছি, কারণ রাত্রেবেলায় তো পার্টি আছে। আর অবশ্যই তোমাদেরকে সবার সঙ্গে পরিচয় করে দেবো। মোটামুটি 19-20 বছর পর আমাদের দেখা সাক্ষাৎ হলো, ফ্যামিলি ফ্রেন্ড, আমার বরেরই বন্ধু ছিল, তো দাদাগুলো বলতো সেই সূত্রে আমিও দাদা। তো বাবলুদা তো আসেনি, বাবলুদার বউ ছেলে সবাই আসে, এটা বাবলুদার শ্বশুর বাড়ি পুরুলিয়াতে, বাবলুদার শ্বশুর বাড়ি। তো মোটামুটি মানে এই জয়ন্তীর মানে বাবলুদার বউ, এটা বাপুর বাড়ি, তো এখানে বার্থডে পার্টিটা করা হচ্ছে, কারণ ছেলে তার এখানেই থাকে। তো চলো সাথে থেকো। আর এই দিকে রাত্রের পার্টির প্রস্তুতি শুরু হয়ে গেছে, টুকটাক করে কাজকর্মগুলো সারা হচ্ছে সব। আর আমি শুধু ওদেরকে বলছি যে আমি কী করবো আমাকে কোনো কাজ দাও, কিন্তু বিশ্বাস করো আমাকে একটা কাজ করতে দেয়নি। তো সেই জন্য আমি শুধু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। আমি বললাম চলো ঘরটা হলেও আমি দেখি। তো আমাকে যখন কিছু কাজ করতে দিচ্ছেন, আমাকে বলছে তুমি বসো না, কী কাজ করবে বসো, এই শুধু বলছে, আমাকে একটা কাজ করতে দেয়নি। আর আমি বারবার বলছি যে আমাকে কিছু কাজ দাও, আমি কি করে দেবো, কোন কাজটা করে দেবো আমাকে দাও, কিন্তু না আমাকে কিছু করতেই দিল না ওরা। তো সেই সময় আমি বললাম তাহলে আমি ঘরটা ঘুরে ঘুরে দেখি, নতুন ঘর করেছে। এইটা শঙ্করের ছেলে, ও আমাকে চিনিস রে, বলছে না এই কবে দেখলো, আর তোর মা কখন আসবে রে? সময়ের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে, অনেককে ছোটতে দেখেছিলাম,
তারা বড় হয়ে গেছে, আরও নতুন সদস্য এসেছে ফ্যামিলিতে অনেক, এরকম মানে একটা সব কিছুর মধ্যে যেন সবাইকে নতুন করে আরও দেখছিলাম। তো পার্টির প্রস্তুতি তো শুরু হয়ে গেছে, দেখো আর এখন বাজে না প্রায় 10টা, ওইদিকে রান্নাবান্না আমাদের সব কমপ্লিট, আর এই যে বন্ধুবান্ধবরা চলে এসেছে, আর এই হচ্ছে বার্থডে বয়, তোমাদেরকে দেখায় মিস্টার রাহুল সিং, যাকে আমি পল্লব বলে জানি, ছোটোতে আমরা তাকে পল্লব বলেই ডাকতাম। তিনটে কেক পেয়েছে, একটা আমাদের দিক থেকে, আর এই বড়টা ইয়েলোটা মা বাবার দিক থেকে, আর আর একটা বন্ধুবান্ধবদের কাছ থেকে। তো তিনটে কেকই কাটা হবে আজকে। এই বাবলুদাকে, সত্যি বাবলুদাকে ভিডিও কল কর রে। চুলগুলো কাটতে বললাম ছোট ছোট করে, চুল Happy birthday to you. Happy birthday to you. What did you look at? 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 হ্যাঁ হ্যাঁ কে যাবে কাম কে বুনু বিয়া করো দুদিন পর যান না, বিয়া লেগে গেছে সুন্দর আমাদের পাশে বিয়া যে পালা নেই।
সব থেকে কোন মোমেন্টটা ভালো বলবো, কাকি কাকু কাকিমাকে দিল সব থেকে বেস্ট মোমেন্ট, সব থেকে বেস্ট মোমেন্ট। এই ছিল আমাদের একটা ছোট্ট করে আজকের বার্থডে পার্টি, কেক মাখামুখি শেষ হলো। যাই হোক, কেউ কিন্তু বাদ যায়নি কেক মাখতে, সবাইকে কেক মাখানো হয়েছে। এরপরে খাওয়া দাওয়া পালা, কারণ অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 10:30 মতো বাজে, 10:30-11 বাজে। তো এরপর বললাম তাহলে খাওয়া দাওয়াটা শুরু করে দিই। আর এইদিকে যে ওর বন্ধু যারা ছিল তারা তো বাড়ি যাবে, তো তাদেরকেই আগে খেতে দেওয়া হলো। তারা বসেছে, তারপরে আমরা বসলাম ঘরেরগুলো। আর এই যে মেনুতে চিকেন কষা আর ফ্রায়েড রাইস, ভাত আমি আর লুচি ছোলার ডাল ছিল। আমি একটা লুচি খেয়েছিলাম, খুব একটা খাইনি। আর আমি চিকেন কষা আর ভাতই খেয়েছি, ফ্রায়েড রাইস ওই টেস্ট করার জন্য এক চামচ নিয়েছিলাম, ব্যাস। এই ছিল খাওয়া দাওয়া। এত বছর পর বাবুর সাথে দেখালো, বাবু তো অনেক বড় হয়ে গেছে, ওকে দেখে মনে হচ্ছে যে সময়গুলো যেন কত তাড়াতাড়ি পেরিয়ে গেছে। মেয়ে সবসময় চোখের সামনে থাকে বলে এতটা বুঝতে পারি না, কিন্তু বাবুকে দেখে মনে হলো। আর এই দেখো সব থেকে লাস্ট ব্যাচ, ওর 12টার সময় কিছু বন্ধু এসেছিলো, দিয়ে জয়েন দেখে সষ্টাঙ্গ প্রণাম করছে, কেউ এমনি প্রণাম করছে যে কাকিমা প্রণামটা নিন, এই নিয়ে মানে সবাই খুব আনন্দ করা হলো। দিয়ে এই যে লাস্ট ব্যাচের কেক খাওয়া, কেক মাখা, এটাই বাকি ছিল। আমরা বলছিলাম আর মাখাস না রে, অলরেডি ও 2-3 বার চান করলো, তো বলছে না মাখাবো না মাখাবো না, একটু দিব, এই হচ্ছিলো। যাই হোক, এদেরকে খাওয়া দাওয়া করিয়ে এরা গেল। তারপর আমাদের শুতে শুতে মোটামুটি রাত 2 বেজে গেছিলো, আর ঘুম এসেছিলো চোখে মোটামুটি 2:30-3 নাগাদ। তারপরের দিনে আমার অবস্থা কী হয়েছে সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। আমার খুবই ভালো লেগেছে আজকের দিনটা, আমার কাছে খুব স্পেশাল, কারণ একটা সময় গেছে যে অনেক ভালো মুহূর্ত আমরা এই ফ্যামিলির সাথে কাটিয়েছি। আমার হাজব্যান্ড থাকাকালীন বললাম তার পরিচয়টা সম্পূর্ণ আমার হাজব্যান্ডের দিক থেকেই। আজকে হাজব্যান্ডের অবর্তমানে বাবরুদা আমাকে আর মেয়েকে এত ভালো করে যত্ন সহকারে নিজের বাড়িতে ডাকলো, এত ভালো ব্যবহার দিল, সত্যি আমরা খুব খুশি মা মেয়ে। তো চলো আজ এই পর্যন্তই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।